আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় জাতীয় বিপর্যয়ে রাখা দিয়ে রেল ট্রেনের দুর্ঘটনার জন্য সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন মন্ত্রী সিদিকুল্লা চৌধুরী। উড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মন্তেশ্বরে 2 মৃত পরিযায়ী শ্রমিক, বাড়িতে গিয়ে মন্ত্রী সিদিকুল্লা চৌধুরী তার পরিবারবর্গকে সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার জানান মন্ত্রী সিদিকুল্লা চৌধুরী। সঙ্গে ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, পঞ্চায়েতের সহসভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস, মন্তেশ্বরের ওসি কুণাল বিশ্বাস সহ আরও অন্যান্য। এর তারপরে মন্ত্রী মন্তেশ্বর বিডিও অফিসে এসে মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাসের সঙ্গে বৈঠক করেন, একটি সাংবাদিক সম্মেলন করে বিডিও অফিসে। সেই সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সিদিকুল্লা চৌধুরী জানান এই ট্রেন দুর্ঘটনার জন্য দায়ী কেন্দ্রীয় সরকার, এটা একটি জাতীয় বিপর্যয়, কেন্দ্রীয় সরকারকে শ্বেতপত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে কতজন মানুষ এই ট্রেনের দুর্ঘটনায় মারা গেছে এবং ট্রেন দুর্ঘটনায় যারা মারা গেছে তারা আর যারা আহত হয়েছে তাদের উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই ট্রেন দুর্ঘটনায় তদন্ত করে যারা দোষী হবে তাদের ফাঁসির সম সাজা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। মন্ত্রী জানান, মন্ত্রী সিদিকুল্লা চৌধুরী আরও জানান এই ট্রেনের দুর্ঘটনা এবং কেন্দ্রীয় সরকারের রেল দপ্তরের চরম ব্যর্থতার জন্যই হয়েছে, তাই এত বড় দুর্ঘটনা এবং প্রচুর মানুষের মৃত্যু হয়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। ঠিক আছে, কথা শুরু করি। পতুষে আমরা নিজে তার বাড়ি গেছি, পতুষকে চেহারা দেখেছি, পুরো পা ভেঙে যাই হোক, এবং বিশেষভাবে রায়গ্রামে সন্ধ্যাবেবী যার বয়স 21, তার স্বামীর নাম শরীফুল শেখ 24, মনির মানিক শেখ 4 বছর বয়স, দুধের বাচ্চা, আর নার্গিস খাতুন 6 বছর বয়স। আমাদের মনে খুব ব্যথা হচ্ছে এদের ভবিষ্যৎ থেকে। এরপরে এখানে আমরা গেলাম তেঁতুলিয়া, তেঁতুলিয়ায় পাতু শেখ মারা গেছেন বয়স 45, তার একটি মেয়ে রাখি খাতুন 21 বছর, একটি ছেলে আলমগীর আর একটা ছেলে শাহাদুল। আমরা সান্ত্বনা জানিয়ে এসেছি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, নবান্ন থেকে জেলা শাসক তারপরে বিডিওর হাত ধরে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য 1 লক্ষ টাকা, যারা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য 25,000 টাকা দিচ্ছেন। আমাদের দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মুক্তেশ্বর ব্লকের পক্ষ থেকেও চাল ডাল কাপড় চোপড় দিয়ে এই সাহায্য তাদের আমরা করব। যা ঘটনা ঘটেছে খুবই বেদনাদায়ক, এতে বিজেপি শিক্ষা দেবে কে দেবে না আলাদা কথা, তবে উপরওয়ালা বিজেপির প্রতি খাপ্পা হয়েছে, তাদের অহংকার পার্লামেন্টে গড়াগড়ি খাচ্ছে। হ্যাঁ, যেন গর্বের জায়গা, এখানে বসে থাকো মৃতদেহদের পাশে, এখন নাকি 150 লাশ চিহ্নিত হয়নি। এই যে ধরুন জেনারেল বমি অরক্ষিত, দাম দাম নেই, যা বুঝলাম যে মোবাইলের সাহায্যে তাদের শনাক্তকরণ হয়েছে, মোবাইল বাজছে, ব্যক্তি মারা গেছে, সেই মোবাইল ধরে উদ্ধারকারী যারা অনেক ভালো কাজ করেছেন তারা বাড়িতে টেলিফোন করে তাদের ডেকে নিয়েছে। এই বিষয়গুলো খুবই মানে করুণ বিষয়, এত করুণ হাল রেলে, বড় বড় রেল প্রকল্প হচ্ছে, হ্যাঁ তাতে ছবি আসছে, তাতে অনেক কিছু। সরকার 1,15,000 কোটি টাকা পাবে কেন্দ্রের কাছে, কত বললাম 1,15,000 কোটি, তার মধ্যে 8,000 কোটি টাকা 100 দিনের কাজ। যদি টাকাগুলো পেয়ে যে সবাই পাবলিক পেত, আর্থিক সচ্ছলতা হতো। এই তেঁতুলিয়ার যে ব্যাপার, মেয়ের বিয়ে দিয়েছে, ধার দেওয়া হয়েছে 45-46 বছর, বুড়ো বাপ দেনা রাখবো না,
এটা খেটে খুঁটে ঋণটাকে মুক্ত করবে, এটা ছিল তার কাজ। প্রত্যেক গ্রামে প্রত্যেকটা জেলায় তালিকা তৈরি 100 দিনের কাজ আটকে রেখেছে, বলছে আগামী লোকসভা পর্যন্ত টাকা দেব না। মনে হচ্ছে টাকাটা বোধ হয় তাদের পৈতৃক সম্পত্তি, ভারতীয় সম্পদ নয়। হ্যাঁ, এখন আবার টিকিট তুলেছেন 2000 টাকার নোট বদল করে দাও। আমি বুঝতে পারি না তাদের বিচার বুদ্ধির মধ্যে স্থিরতা আছে কি না। 7,500 কোটি টাকা খরচ হয়েছে নোট বদলিতে, কার টাকা আবার খরচ করবে? যাই হোক, কেন্দ্র সরকার বলি বেসরকারিকরণ ইতিমধ্যে কিছু কিছু ট্রেন হয়ে গেছে, তাতে মিটিং করুন, পাবলিকের সামনে আসুন। জেলায় রেল তো ভারতের সম্পদ, আমি দাবি করছি এই সম্পদের এক একটা ভাগ অংশ স্টেটের হাতে দিন। বেসরকারি পালিয়ে যাবে, রাজ্য সরকার পালিয়ে যাবে না। যদি রেলকে সরকারের সাথে রেখে স্টেট গভর্নমেন্টের হাতে 10%, 5%, 20% যে স্টেটের যেমন যোগ্যতা লিঙ্ক তৈরি করে দিন, রেলের এই কাজটা আপনি দেখবেন। আমি 100 ভাগ বিশ্বাসী রাজ্য সরকার উৎফুল্ল চিত্তে ভালো কাজগুলো করবে। আমাদের বাদ দিয়ে ছুটছে বেসরকারি, তাদের কোনো ভবিষ্যৎ আছে? চিটিং করবে না? তাদের কোনো ভবিষ্যৎ আছে? টাকা লুটে বিদেশে পালিয়ে যাবে না? একটা রাজ্য সরকার কি বিদেশে পালিয়ে যাবে? হ্যাঁ, এটা আমার আমার অনুরোধ, কেউ বলেনি। রেলকে বিকেন্দ্রীকরণ করুন, রাজ্যের হাতে কিছু ক্ষমতা দিন। কি দেবেন? বৈঠক রাজ্য দেন, তাদের হাতে স্টেশন ম্যানেজার প্রত্যেক দিন রেল লাইন চেক করে, একটা লাইনে দাঁড়িয়ে থাকবে কি করে? হ্যাঁ, কিসের গাফলতি এটা? কার গাফলতি? কে করেছে গাফলতি? যদি নাশকতা বলি তাহলে কি এরা অপদার্থ? হ্যাঁ, রেল লাইনে ইঞ্জিন ঢুকছে, নাশকতা গেটা খেয়েছে? কে করলো নাশকতা? আমি জিজ্ঞেস করতে চাই, খুঁজে বার করে। এই যে ধরো লুপ লাইন, বেল লাইন, ট্রেন চলে যাচ্ছে, এটা নাশকতা? মানুষকে এত বোকা ভাববে না, ভারতের মানুষকে উপরওয়ালা থাপ্পড় মেরেছেন দুকালে। বিজেপির শিক্ষা হোক, তা নাহলে তাদের আখের ভালো কিনতে হবে না। যতই তারা নিজেকে ভালো বলুক, ক্যাম্প করে থাকুক দিল্লি বোর্ড কর্তৃপক্ষ, বুঝবো কত মানুষের দরদ। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।